হংকংয়ে সেদিন 40,000 সমর্থকদের একজন 12 বছর বয়সী তিমোথি চেন, যার দু চোখ থেকে মোবাইল ফোনের ক্যামেরা সবখানে লিওনেল মেসিকে খুঁজে ফেরা। না, সামনে বসে স্বপ্নের নায়কের খেলা দেখার স্বপ্নটা অপূর্ণই রয়ে গেছে এই সুপার ফ্যানের। তাতেও যেন মনে কোনো খেদ নেই এই ক্ষুদে ভক্তের। বেঞ্চে বসে থাকা মেসিকে দেখা এইবা কম কি। তিমোথির সকাল সন্ধ্যা কাটে টিভি পর্দায় মেসিকে দেখে, অবসরে মেসিকে নিয়ে লেখা বই পড়ে, ফুটবলকে আশ্রয় করেই একদিন পৌঁছাতে চান আইডলের কাছে। হংকংয়ে সবাই অবশ্য তিমোথির মতো নন। হংকং একাদশের বিপক্ষে মেসিকে মাঠে না নামানোয় মেসিকে দেখতে আসা সমর্থকরাই দিন শেষে দুয়ো দিতেও ছাড়েননি। কথা থাকলেও মেসিকে না খেলানোয় আয়োজকদের বিরুদ্ধে প্রতারণার মামলা ঠুকে দিতেও দেয়া হয় স্লোগান। হংকংয়ের এই বাজে অভিজ্ঞতা নিয়ে মেসির ইন্টার মায়ামি এখন জাপান সফরে। মিশন দেশটার ফুটবল ক্লাব ভেসেল কোভের বিপক্ষে প্রীতি ম্যাচ। সেই ম্যাচ খেলার আগের দিনই এক সংবাদ সম্মেলনে কথা বলেছেন লিওনেল মেসি। কেন খেলতে পারলেন না হংকং একাদশের বিপক্ষে তাও জানিয়েছেন বিশ্বসেরা এই প্লেমেকার। সৌদি আরবে প্রথম ম্যাচ খেলার সময় আমি অ্যাডাক্টর পেশিতে অস্বস্তি অনুভব করি। এমআরআই করানোর পর আমি জানতে পেরেছিলাম যে আমার অ্যাডাক্টর পেশিতে ফোলা আছে। চোট ধরা না পড়ায় হংকংয়ে উন্মুক্ত অনুশীলনে যোগ দেই, কারণ অনেক মানুষ সেখানে এসেছিল। এছাড়া শিশুদের নিয়েও একটা পর্ব ছিল। আমি সেখানে থাকতে চেয়েছি এবং অংশ নিতে চেয়েছি, কিন্তু সত্যি হচ্ছে আমার পেশিতে অস্বস্তি ছিল এবং খেলাটা আমার জন্য কষ্টকরী ছিল। এমন কত শত অস্বস্তি আর কষ্ট নিয়েই হয়তো খেলে যাওয়ার চেষ্টা করেন প্রতিনিয়ত। সমর্থকদের অসীম ভালোবাসার দাম দিতে উজাড় করে দেন নিজেকে, সবার কাছেই এসে করেন দুঃখ প্রকাশ। লিওনেল মেসি বলেই হয়তো। কোহিনুর কণা, ৭১।